খবর আপনারা জানেন, প্রত্যেক দিনের মতো আমাদের সারা ত্রিপুরা ব্যাপী যে অবৈধ মাদক বিরোধী অভিযান চলছে, তার ভিত্তিতে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন গেটগুলোতে আমরা প্রত্যেকদিন চেকিং করি। তো গতকালকেও যখন আমরা কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যাওয়ার আগ মুহূর্তে সকালবেলা চেকিং করছিলাম আমরা এবং আরপিএফের অফিসার স্টাফ সহকারে, তখন একজন আসাম রাইফেল ড্রেস পরিহিত একজন লোক, সে ট্রলি ব্যাগ এবং পিট্টু ব্যাগ নিয়ে পার্সেল গেট দিয়ে প্রবেশ করছিল। তো সে একজন পার্সেল লোক, মেন গেটে না গিয়ে পার্সেল গেটে এসে, এটাও আমাদের সন্দেহ হয়, তাকে জিজ্ঞেস করাতে সে নাম বলে শ্রবণ কুমার। তো যেহেতু সে ড্রেস পরা আছে, তো আমি তার কাছ থেকে আমরা আইডি কার্ড চেয়েছি, সে দেখাতে পারিনি। তখন আমাদের সন্দেহ হওয়াতে তার ব্যাগগুলি তল্লাশি করে এর ভিতর থেকে মোট 21 কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে ডিটেইন করে থানায় নিয়ে আসি। তো তার বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি কেস হয়েছে, তাকে আমরা কোর্টে পাঠিয়েছি, এখন সে পুলিশ রিমান্ডে আছে। তো তার সাথে আর কে কে জড়িত আছে এবং সে কোন জায়গা থেকে কন্ট্রাব্যান্ডগুলো আছে পারচেজ করেছে, এগুলো আমরা রিমান্ড পিরিয়ডে আমরা দেখছি, বাকিদেরও আমরা অ্যারেস্ট করতে সক্ষম। আরও কারোর নাম কি পাওয়া গেছে? নাম এসছে, আরও এক দুজনের নাম এসছে, আমরা তদন্তের সাথে নামগুলো বলতে পারছি না। স্যার বাড়ি কোনখানে? এমনি তার বাড়ি বিহার। এইরকম অভিযান কি আপনাদের আগামী দিনেও জারি থাকবে এরকম? না, নিশ্চয়ই এটা আপনারা আমাদের কন্টিনিউয়াস চলছে ডেইলি বেসিসে, আপনারা জানেন কিছুদিন পর।